আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে এখানে বেলকনি দরজাটা খুলে দিচ্ছি, আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। থেকে উঠেই হচ্ছে বাইরে তাকালে গ্রিন গ্রিন পরিবেশটা দেখে হচ্ছে মনটা ভালো হয়ে যায়। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি, আমার আগে ওয়াদি বেবি উঠছে। তো এখন হচ্ছে ওয়াদি বেবি দেরি করে ডেকে দিব। তো ওয়াদি বেবি উঠে হচ্ছে যে ওর দুষ্টামি শুরু, দেখতে পারছেন। ঘুম থেকে ওরা মাত্র হচ্ছে ওয়াদি বেবি চিপস নিয়ে বিজি। ও হচ্ছে চিপসের প্যাকেট দেখার সাথে সাথে কান্নাকাটি করতেছিল যে চিপস খাবে, তো চিপস দিলাম ওকে। তো ও হচ্ছে দুই একটা খায়, বেশি খাবে না, আরেকগুলো হচ্ছে আমিই খেয়ে ফেলবো। এখন হচ্ছে ওয়াদি বেবি ড্যাডিকে ডাকতেছি যে উঠার জন্য। ও হচ্ছে একেবারে যতক্ষণ ওকে ডাকবো না ও হচ্ছে ঘুম থেকে উঠবে না। তো ঘুম কীভাবে মানুষ যেতে পারে আমি জানি না। আমি হচ্ছে সারা রাত ঘুমাইলে আমার আর্লি ঘুম ভেঙে যায়, আর লেট করে ঘুমালে হচ্ছে তখন একটু লেটে উঠি। আর ওয়াদি বেবিও কিন্তু আমার মতো। তো ওয়াদি বেবি এদিকে পানি খাচ্ছে, আর ওয়াদি বেবি ড্যাডিকে তুলে দিচ্ছি, আর ও বলতেছে সরব ভিডিও করতে হবে না। আর এদিকে আমি এখন তিনজনের জন্য হচ্ছে ব্রাশ নিয়ে আসলাম। আমরা তিনজনই হচ্ছে আপনাদের ভাইয়া সব বাসায় থাকলে আমরা তিনজনই হচ্ছে রেগুলার এভাবে ব্রাশ করি। আর আপনাদের ভাইয়া যদি আর্লি কাজ থাকে ও উঠে চলে যায়, তখন হচ্ছে আমি আর ওয়াদি আমরা দুইজন ব্রাশ করি। তো দেখতে পাচ্ছেন ওয়াদি বেবিকে ব্রাশ ধরার সাথে সাথে ও ওটা নিয়ে নিল। আর এখন আপনাদের ভাইয়াকে টেস্ট করতেছি, দেখলাম যে ও কি ঘুমের মধ্যে ব্রাশ নিচ্ছে নাকি সত্যি সত্যি ঘুম থেকে উঠছে। তো এই জন্য আমারটা দিলাম, ও বললো যে না পিঙ্কটা তো তোমার। তো তিনজনই হচ্ছে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর এখন চা বসালাম, ও নাকি আজকে চা খাবে। আমরা হচ্ছে যে চা অনেক কমই খাই, আমার তো মোটো চা পছন্দ না, কিন্তু আপনাদের ভাইয়া মোটামুটি পছন্দ করে। আমাদের বেশি কিন্তু কফি খাওয়া হয়, কিন্তু আজকে বললো যে চা খাবে তাই চা বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দুধ চা বানাচ্ছি আজকে, আর দুধ চাটা হচ্ছে কুকিজ দিয়ে খাবো। সকালবেলা আসলে আমরা দুজনের বাড়ি ভারী নাস্তা টোটালি পছন্দ না, যেহেতু আমরা দুজনেই লেট করে উঠি। বিয়ের পর থেকে কিন্তু আমরা দুজনেরই হচ্ছে অভ্যাস ঘুম থেকে লেট করে ওঠা। ওর কাজ থাকলে ও আমাকে অতটুকুতে হচ্ছে ঘুমের মধ্যে না ডেকে নিজে নিজেই চলে যায়। তো এই তো ভারী নাস্তা করলে তো আর দুপুরে লাঞ্চটা ভালোভাবে করা হয় না, এজন্য হালকা পাতলাই নাস্তা করার ট্রাই করি। যারা চা লাভার তারা তো অনেক মজা করে করে চা বানাতে পারে, কিন্তু আমি কিন্তু চা বানানো তো অতটা এক্সপার্ট না, তবুও ট্রাই করি। আর আপনাদের ভাইয়া কিন্তু চার মধ্যে দু চার মধ্যে এই এলাচির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি পছন্দ করে, এই জন্য এখানে হচ্ছে একটা এলাচ দিয়ে দিলাম। তো এই তো ফাইনালি রেডি আমার চা, এখন হচ্ছে যে কাপে সার্ভ করে নিব। আমি হচ্ছে চা অনেক কম খাই, মানে টোটালি পছন্দ না বলতে গেলে, তবু কুকি দিয়ে খাবো একটু, ওই জন্য আমার জন্য খুবই কম পরিমাণে নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কফি লাভার, আমি অনেক বেশি কফি খাই। তো যাই হোক, এখানে এখন হচ্ছে দুজনের জন্য চা নিয়ে নিলাম, আর যেটা কম ওইটা কিন্তু আমার, আর সাথে হচ্ছে কুকিজ নিয়ে নিছি। দেন এই তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে দুপুর একটা লাঞ্চের পর হুরস্থুল একটা ঘুম দিই আমি আর ওয়াদি বেবি, আপনাদের ভাইয়া তো কাজে চলে যায়। দেন হচ্ছে আবার সন্ধ্যায় নাস্তা বানাতে চলে আসলাম। দুপুরে আসলে অনেক রাশ টাইম থাকে, আপনাদের ভাইও একেবারে সকালে নাস্তা করে বেরিয়ে যায়, যার কারণে হচ্ছে দুপুরে রান্নাবান্নার ভিডিওটা অনেক কম করা হচ্ছে। তো ইনশাল্লাহ সামনে ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে লুচি বানাবো। লুচি বানানোর জন্য এখানে হচ্ছে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে, দেন এখানে হচ্ছে লবণ, চিনি, আর হচ্ছে সামান্য 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এই খামিরটা করে নিয়েছি। দেন হচ্ছে যেভাবে ছোটো ছোটো করে খামিরটা কেটে নিয়ে লুচিগুলো বেলে নিয়েছি। তো লুচিটাও কম বেশি সবাই বানাতে পারেন, তো শর্টকাট আপনাদের সাথে রেসিপি শেয়ার করে ফেললাম। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচি কেমনে ঝটপট বানিয়ে ফেললাম। আসলে আমার থেকে কিন্তু রুটি পরোটা এগুলো চাইতে লুচি বানাইতে বেশি ভালো লাগে, কেননা লুচি হচ্ছে খুবই অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। তো আপনাদের ভাই আর আমি দুজনই হচ্ছে লুচি পছন্দ করি, যেহেতু আমার কাছে রুটি পরোটা অনেক বেশি ঝামেলা মনে হয়। আসলে আমি কিন্তু শর্টকাট প্রেমী, তো এই জন্য যেটা শর্টকাট ওটাই হচ্ছে আমার পছন্দ, আর আপনাদের ভাইয়াকে যেটা করে খাওয়াবো আমি ওইটাই ওর পছন্দ। তো এই তো এভাবে হচ্ছে লুচিগুলো সবগুলো হচ্ছে এক একে ভেজে নিলাম। আর বাসায় আজকে কিন্তু ঝুরা মাংস ছিল, গরুর মাংসের ঝুরা মাংসটা, তো ওইটা দিয়ে হচ্ছে যে আজকে আমরা এই গরম গরম লুচিগুলো খাবো। ঝুরা মাংস দিয়ে লুচি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখতে পাচ্ছেন একদম ব্রাউনিশ করে করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কড়া ভাজাটাই কিন্তু আমার কাছে খেতে বেশি মজা লাগে। তো এই তো সবগুলো এভাবে হচ্ছে ভেজে নিলাম। সো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনারা
চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। এদিকে হচ্ছে আমি নাস্তা বানাতে নিলে হচ্ছে ওদিকে ওর ড্যাডি রাখতে হয়, আর না হয় আমার সাথে কিচেনে ও হচ্ছে অনেক হাবিজাবি কাজ শুরু করে দেয়। তো এই জন্যই আপনাদের ভাইয়াকে বললাম যে ওকে নাও, তো আপনাদের ভাইয়া থাকলে হচ্ছে বাসায় আমি কিচেনে যাই, আদারওয়াইজ কিন্তু কিচেনে যাওয়া অনেক মুশকিল হয়ে যায় আমার জন্যে। তো এদিকে ওয়াদি বেবিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলেই ও শান্তি। তো ফাইনালি আমার লুচি আর হচ্ছে গরম গরম ঝুরা মাংস নিয়ে আসলাম। এই ঝুরা মাংসের সাথে হচ্ছে যে পেট ভরে এখন লুচি খাবো। সো আপনারা কারা আমাদের মতো লুচি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা ফুলকো হয়েছে আর হচ্ছে সফট হয়েছে। তো এই তো নাস্তা বানিয়ে হচ্ছে বাপ ছেলেকে ডাকলাম যে আসো নাস্তা খাবা। তো এদিকে আপনাদের ভাই আসার আগে কিন্তু ওয়াদি বেবি দৌড়াদৌড়ি শুরু, ও হচ্ছে শুধু দৌড়াদৌড়ি করবে, টেবিলে বসবে কিন্তু খেতে চায় না টোটালি। ওকে খাবার খাওয়ানো কিন্তু খুবই যুদ্ধের কাজ, এই আর এই যুদ্ধটা কিন্তু আমারই করতে হয়। তো এইদিকে হচ্ছে চাও বানিয়ে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে ওয়াদি বেবিকে একটু খাওয়ানো ট্রাই করতেছিল, ও হচ্ছে টোটালি খাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন ওয়াদি বেবিকে খাবার খাওয়ানো কতটা যুদ্ধের কাজ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।